যখন কোনোদিন এটা ভাবতে পারিনি যে ওনার দ্বারাই এরকম আমরা লাঞ্ছিত অপমান হবে। ফুরফুরার পীর সাহেবরা ধর্মগুরুরা, আজকে উনি আমাদের ক্ষমতায় আমাদের শক্তিতে উনি নবান্নতে বসেছে, আজকে সেই পীর সাহেবদের উপরে উনি অ্যাটাক করবে এটা ভাবিনি, বা উনি এইভাবে ধর্মগুরুর ওপরে পীর সাহেবের ওপরে কঠিন মিথ্যেভাবে এইভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছে এটা আমরা কখনো ওনার দ্বারাই ভাবতে পারিনি। প্রথমেই বক্তব্য যে পীরজাদারা ধর্ম নিয়ে থাকুক, ধর্মের প্রচার করুক, কিন্তু রাজনীতির মধ্যে না ঢোকাটাই উচিত, এবং রাজনীতির মধ্যে যদি ঢোকে তাহলে কারো পক্ষেই ভালো নয় এবং রাজনীতিরও ভালো নয়, সাধারণ মানুষেরও ভালো নয়। মিথুনদা বলছিলেন একজন পীরজাদা রাজনীতিতে কেন থাকবে, আমার মনে হতে পারে তোহা সিদ্দিকী মুখ্যমন্ত্রী সভাগুলোতে কী করে, তোহা সিদ্দিকী নিজেও পীরজাদা, উনি কী করেন? দেখুন নওশাদ সিদ্দিকী দুটো পরিচয়, ফার্স্ট উনি পীরজাদা, সেকেন্ড উনি বিধায়ক, আর বিরোধী দলের একজন বিধায়ক। তার ডিমান্ড কী ছিল? ভাঙর এলাকাকে অশান্ত করে রেখেছে আরাবুল ইসলাম, হ্যাঁ তৃণমূলের সেই মহান নেতা বীর আরাবুল ইসলাম, তার গ্রেপ্তারির জন্য অন্যায্য দাবি ছিল না? ওখানে আরাবুলের লোক এসে রাস্তায় যে তাণ্ডবটা করলো, একজন বিরোধী দলের বিধায়ক, তার সাথে কি ব্যবহার হলো? তার নামে 397 মামলা করেছেন সুজন চক্রবর্তী। আমরা কখনো তৃণমূল কংগ্রেসের কোন জায়গায় কোন বক্তব্য দেখাবো না, নজর নেই তৃণমূল, নজরের কি আছে? যে গরু দুধ দেয় ড্র করে দিচ্ছে, যে গরু দুধ দেয় বললেন সুভাষ, যে গরু দুধ দেয় তা লাঠি খাওয়া বলো বক্তা মুখ্যমন্ত্রী। আমরা ওরা কারণ করেছে মুখ্যমন্ত্রী, সংখ্যালঘুর সাথে হিন্দুদের ডিভিশন যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সিম্পল একটা লজিক আছে, দেখো পীরজাদা মানে তো আমাদের নওশাদ সিদ্দিকী, যিনি জেলে আছেন, 30% ভোট, এগুলো একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্টটা তৃণমূল তো বলে মাসিয়া নিজেকে বলে মানে মাইনরিটির একটা উত্তর তৃণমূল কংগ্রেস দেয় না কেন? এই মাইনরিটি উন্নয়নের জন্য অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস করেছে কি? একটা ইমাম ভাতা দিয়ে প্রান্তিক মুসলমানের কী লাভ হয়? একটা 100 কোটি টাকার হজ টাওয়ার করে প্রান্তিক মুসলমানের কী লাভ হয়? একটা একটু আগে খুব দুটো শব্দ ব্যবহার করেছে বিজেপির জুজু, শুধুমাত্র তাই করে এরা, কারণ বিজেপি জুজু, এরা দেখায় বিশ্বাস করে বিজেপি জুজু, নো করে না, মানে বিজেপির করে না করে না, এদের মাথায় ঢোকানো হয় যে বিজেপি আসলে এই হবে। বিজেপি রাজ্যে নতুন লাইন, বিজেপি রাজ্যগুলোতে তোমাদের প্রধানমন্ত্রী থেকে নিচু তলার নেতা সবাইকে এখন বলতে হচ্ছে আমরা মুসলিম, বিজেপি রাজ্যগুলোতে মুসলিমদের অবস্থা দেখো, বিজেপি রাজ্যগুলোতে মুসলিমদের অবস্থা দেখো, আমাদের রাজ্যে দেখো পীরজাদা তার সাথে কি হলো আমরা দেখছি, বিভিন্ন সময় মুসলিম মাইনরিটি লিডার যারা তাদেরকে কিভাবে অত্যাচার হচ্ছে আমরা দেখছি, মাইনরিটির অবস্থা কি পশ্চিমবঙ্গে আমরা দেখছি, মাইনরিটির উন্নয়ন কোথায় হচ্ছে এখানে, রাজনীতি হচ্ছে মাইনরিটি। প্রচন্ড প্রাসঙ্গিক একটা কথা আজকের দিনে, প্রচন্ড প্রাসঙ্গিক একটা ঘটনা, 2011 ভোটটা আমাদের মনে আছে, তার আগে রিজওয়ানুর ঘটনা আমাদের মনে আছে, রিজওয়ানু মারা গেলেন, তারপর টোটি ফ্যামিলির কি হলো আমরা জানি না, আমরা জানি না সেই তদন্তের কি হলো, আমরা জানি না রুকবানুর এমএলএ হয়েছেন, কিন্তু সেই আলটিমেটলি রিজওয়ানুর হত্যাকাণ্ডের রেজাল্টটা কি হলো জানি না। আসলে মুসলমান সমাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খালি রাজনীতি করে, তোমরা এখন খুব চেষ্টা করছো, তোমাদের টপ টু বটম সবাই বলছেন আমরা প্রো মুসলিম, ফাইন না আমরা প্রো ইন্ডিয়ান, মনে হয় প্রো ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান, অল ইনক্লুসিভ থিওরিতে যাচ্ছো জানি, অল ইনক্লুসিভ লাভ হবে, লাভ হবে, লাভ হবে, সবকা সাথ সবকা, আরে সবাই লাভ লোকসান, রাজনীতি লাভ লোকসান।